सुप्रिय शिक्षार्थी ऑनलाइन क्लास कार्यक्रम एर पक्ष थेके सबाइके जानाई आंतरिक शुभेच्छा सेई साथे आमी विकास कुमार साहा प्रभाषक बांगला तोमादेर इतिपूर्वेई आमी आलोचना करेछि वाक्य काके बोले वाक्य कत प्रकार ओ की आमरा जानी वाक्य की बा वाक्य काके बोले वाक्य होच्छे एक बा एकाधिक शब्द बा शब्द समष्टि मिले जदि वक्तार मनेर भाव सम्पूर्ण रूपे प्रकाश पाय ताके वाक्य बोले। वाक्य तीन प्रकार तीन प्रकार होच्छे भाव अनुसारे वाक्य गठन अनुसारे वाक्य अर्थ अनुसारे वाक्य आमरा एकटु बोर्डे लिखे नेई ताहले वाक्य कत प्रकार तीन प्रकार भाव अनुसारे वाक्य गठन अनुसारे वाक्य अर्थ अनुसारे वाक्य आज के तोमादेर आलोचना करब गठन अनुसारे वाक्य कत प्रकार ओ की की তাহলে প্রশ্নটা আবার বলি প্রিয় শিক্ষার্থী গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি গঠন অনুসারে বাক্য তিন প্রকার সরল বাক্য জটিল বা মিশ্র বাক্য যৌগিক বাক্য আমি আবার বলি গঠন অনুসারে বাক্য তিন প্রকার সরল বাক্য জটিল বা মিশ্র বাক্য আর হচ্ছে যৌগিক বাক্য সরল বাক্য হচ্ছে সিম্পল সেন্টেন্স জটিল বা মিশ্র বাক্য হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর যৌগিক বাক্য হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স দেখো সরল বাক্য সিম্পল সেন্টেন্স দুই নম্বর হচ্ছে জটিল বা মিশ্র বাক্য কমপ্লেক্স সেন্টেন্স তিন নম্বর হচ্ছে যৌগিক বাক্য কম্পাউন্ড সেন্টেন্স প্রিয় শিক্ষার্থী আমরা জানতে পারলাম গঠনগত অনুসারে বা গঠন অনুসারে বাক্য তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য সরল বাক্য সিম্পল সেন্টেন্স জটিল বা মিশ্র বাক্য কমপ্লেক্স সেন্টেন্স যৌগিক বা কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এখন আমরা এই তিনটি বাক্যের সংজ্ঞা জেনে নিই সংজ্ঞাটা হচ্ছে সরল বাক্য সরল বাক্যের সংজ্ঞা হচ্ছে যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে যে বাক্যে একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে আচ্ছা সরল বাক্যের আরেকটি নাম এখানে আমরা লিখেছি সিম্পল সেন্টেন্স তাহলে যেমন রনি স্কুলে যায় রনি হচ্ছে কর্তা স্কুলে যায় যায় হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে আমরা সংজ্ঞাটা লিখে নেই সরল বাক্যের সরল বাক্যের সংজ্ঞাটি হচ্ছে যে বাক্যে একটি মাত্র কর্তা
ও সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে যেমন রনি স্কুলে যায় এখানে আমরা সংজ্ঞা বলেছি একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া এখন প্রশ্ন হচ্ছে কর্তা কাকে বলে কর্তা হচ্ছে যে কাজটি সম্পাদন করে যে কাজটি সম্পাদন করে সেই হচ্ছে কর্তা আর কর্তা যে কাজটি সম্পন্ন করে সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে আমরা লিখি রনি রনি হচ্ছে কর্তা যা হচ্ছে স্কুলে যা হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে আমরা প্রথম থেকে দেখে নিই যে বাক্যে একটিমাত্র কর্তা ও সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে যেমন রনি স্কুলে যায় রনি হচ্ছে কর্তা যা হচ্ছে সমাপিকা ক্রিয়া পরবর্তীতে আসি পরবর্তীতে হচ্ছে জটিল বা মিশ্র বাক্য প্রিয় শিক্ষার্থী এখানে দুইটা শব্দ বলা হয়েছে দুইটা শব্দ বলার অর্থ হচ্ছে অনেক সময় প্রশ্ন পরিবর্তন হয়ে আসে জটিল বাক্য নাম দিয়ে আসে মিশ্র বাক্য নাম দিয়ে আসে যার কারণে এখানে আমি দুটোই উল্লেখ করেছি তোমাদের সহজভাবে মনে রাখা বা বোঝার জন্য তাহলে আমরা জটিল বা মিশ্র বাক্যের সংজ্ঞাটা জেনে নিই যে বাক্যে একটি প্রধান খন্ড বাক্য যে বাক্যে একটি প্রধান খন্ড বাক্য এবং এক বা একাধিক অপ্রধান খন্ড বাক্য বা আশ্রিত বাক্য থাকে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে যেমন যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো রেজাল্ট বা ভালো ফল পায় আমরা লিখে নেই সংজ্ঞাটা যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য থাকে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে তাকে কি বাক্য বলে জটিল বা মিশ্র বাক্য বলে যেমন যে নিয়মিত লেখাপড়া করে সে ভালো ফল পায় আমাদের সংজ্ঞা হচ্ছে যে বাক্যে একটিমাত্র একটি প্রধান খন্ড বাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য থাকে তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে এখানে প্রশ্ন হচ্ছে প্রধান খন্ড বাক্য কি আশ্রিত বা অপ্রধান খন্ড বাক্য কি প্রধান খন্ড বাক্য হচ্ছে যে নিয়মিত লেখাপড়া করে সে ভালো ফল পায়
এখানে সে ভালো ফল পায়, এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। যে লোকটি এসেছিল সে আমার ভাই, যে কালকে বাড়িতে এসেছিল সে আমার কাকা। তাহলে আমরা বুঝতে পারলাম জটিল বা মিশ্র বাক্য কি, কোনটা প্রধান খণ্ড বাক্য এবং কোনটা অপ্রধান বা আশ্রিত বাক্য। পরবর্তী অংশে আসি যৌগিক বাক্য। আমরা আগে বলেছি যৌগিক বাক্যকে ইংরেজিতে কি বলে, ইংরেজিতে বলে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে যৌগিক বাক্য কাকে বলে? যৌগিক বাক্য হচ্ছে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্যের মিলন। যে বাক্য গঠিত হয় তাকে যৌগিক বাক্য বলে, অথবা দুই বা ততোধিক সরল বা জটিল বাক্যের মিলনে যে বাক্য গঠিত হয় তাকে যৌগিক বাক্য বলে। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে নিই। সংজ্ঞাটা হচ্ছে পরস্পর পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্যের মিলনে যে বাক্য গঠিত হয় তাকে যৌগিক বাক্য বলে। যেমন সে পরিশ্রম করল কিন্তু ভালো রেজাল্ট করতে পারল না। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে আলোচনার বিষয় ছিল গঠন অনুসারে বাক্য তিন প্রকার, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সর্বশেষ বাক্যটা আমরা আরেকবার বলে দিচ্ছি, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্যের মিলনে যে বাক্য গঠিত হয় তাকে যৌগিক বাক্য বলে। যেমন যে পরিশ্রম করলো, সে পরিশ্রম করলো কিন্তু ভালো ফল বা ভালো রেজাল্ট করতে পারল না। আজকে অনলাইন ক্লাস কার্যক্রমে যারা অংশগ্রহণ করেছে বা পরবর্তী ক্লাস ফলো করবে বা দেখবে, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই করোনাকালীন সময়ে সবাইকে নিয়ে বাড়িতে সুস্থ, স্বাভাবিক এবং ভালোভাবে জীবনযাপন করো, এই দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। ধন্যবাদ।